গুড মর্নিং সবাইকে, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অ্যাকচুয়ালি আমি একটু আগে ব্রেকফাস্ট করে এসে ব্যালকনিতে বসে আছি, এখন একটু রিল্যাক্স করছি, যাব একটু পরে স্নান করতে। আর অ্যাকচুয়ালি আজকে স্নান করতে যেতে একটু লেট হবে, কারণ আজকে হচ্ছে নীল, মানে যারা আর কি যারা মারা তাদের সন্তানদের জন্য নীলের উপোষ করছে। নীলের উপোষ অ্যাকচুয়ালি শিবেরই উপোষ, সেরকম আমরা শিবরাত্রি করি, শ্রাবণ মাস করি, যেরকমই নীলের উপোষ। তো তারা আগে আমি তাদের সাথে এসছি, জেঠিরা দিদিরা ওরা আসবে পুজো দিয়ে, দেন আমরা তাদের স্নান করতে যাবো। আজকে স্নান করতে যেতে একটু লেট হবে, কারণ ওরা আসবে পুজো দিয়ে তারপরে যাবো। এখন ওরা পুজো দিতে যায়নি, সামনেই মন্দির আছে, মন্দির থেকে ওরা জল ঢেলে আসবে, দেন আমরা তারপরে যাব সমুদ্র। আমি একচুয়ালি কালকে সমুদ্রে যাইনি, কালকে একটু মন্দির থেকে আসার পর একটু টায়ার্ড হয়ে গেছিলাম বলে আর আমরা যাওয়া হয়নি। তো এই যাবো আজকে, কারণ সমুদ্র তো আমার কালকে যাওয়া হয়নি বলে একটু মিস করছিলাম। তো আজকে যাবো, তো রেডি হবো একটু পরে, তোরা আসুক দেন রেডি হবো, তোমাদেরও কিছু ক্লিপস দেখাবো, তো দেখো ততক্ষণ আমার সাথে কিছু সমুদ্রের ভিউ এনজয় করো ব্যালকনি থেকে বসে বসে। এখন যাচ্ছি দিদির সাথে মন্দিরে, দিদিরা জল ঢালবে, তো আমি একটু তাকে যাচ্ছি, সামনেই মন্দির বেশি দূরে না, এই জন্যই যাচ্ছি। জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, এই জামাটা পরে চলে যাবো স্নান করতে, এই জন্য একবারে পরে একবারে বেরোচ্ছি। মোমবাতি ওখানে নিয়ে এসছি আমি, আর বেল পাতা আছে কতগুলো দেখো, দুটোর মধ্যে পুজো দেওয়া দিদিদের হয়ে গেছে, সামনে একটা ডাবালা কাকু ছিল, তো ডাবালা কাকুর কাছে এখন ডাব খাবো বলে দাঁড়িয়েছি। আর আমি একটা শাঁসালা ডাব নিয়েছি, ডাবটা অসাধারণ খেতে, এত মিষ্টি জলটা, পুরো চিনির মতো মিষ্টি ডাবটা, দেখো শাঁসটাও কিন্তু অনেকটা ছিল। আমাকে দাদা ডাবটা ভেঙে দিয়েছে, শাঁসটা বার করেই দিয়েছে, আমি শাঁসটা নিয়ে বসেছি খাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ ডাবগুলো কিন্তু যথেষ্ট বড় 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 আছে। এখানে ডাব খাওয়া হয়ে গেছে, যাচ্ছি এখন, চলো লিফটে উঠবো, লিফট নিচে গেছে। যাচ্ছি স্নান করতে, ফোন আজকে নিয়ে যাবো না, কোনো ফোন আজকে নিয়ে গেলে কার কাছে রাখবো কোনো ঠিকানা নেই, কারণ সেরকমভাবে কেউ যাচ্ছে না ফোন রাখার মতো, সেজন্য ফোন আজকে রুমে রেখে এখন স্নান করতে গেছি। স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে, স্নানটা করে আসি, এই জাস্ট স্নান করে এলাম, স্নান করে এসে এখন যাবো ডান্স রেডি হয়ে গেছি, এবার যাবো লাঞ্চটা করে আসি, লাঞ্চটা করে নিতে আমি কালকে বাড়িতে খেয়েছি, মানে রুমে খেয়েছি, খাবার বানানো হয়েছিলো, একটু কাজটা বানানো আর কি, এখন যাবো চলো খেয়ে এসে কথা হচ্ছে। ওরা এখনো নামেনি, আমি যে স্কুলে নেমে এসে বসেছি, তো ওরা নামুক তারপরে যাবো, অনেকই চারটে বাজে খিদেও পেয়ে আছে, তো ওরা এলে দেন যাবো। তো আজকে যাবো সেম বিদেশ বাড়ি খেতে যাবো, সামনে দোকান আছে, তো একটু ছুটির জন্য ওরা নামুক। যাচ্ছি খেতে, এবার সবাই চলে এসছে, তো
বেরিয়ে গেছে, আমি যাচ্ছি এখন খেতে, খেয়ে আসি, খেয়ে এসে কথা হচ্ছে তোমাদের সাথে, লাঞ্চটা আগে পরে আসি, প্রচন্ড খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, অলমোস্ট প্রায় 4টে বাজতে চলল, সব আগে আগে যাচ্ছে। এই গাড়ি আসছে মাঝখানে, এখন এই সমুদ্রে আছি, বিচে এসেছি লাঞ্চ করার পর। আরে বলেও না যে ভিডিও করছে। বিচের চা এটা বেশ ভালো বানিয়েছে, চিনি কম, তারা কিন্তু খুব ভালো বানিয়েছে। চাটা আমার লাগে, তারা আমার ব্লগ দেখে তারা জানে আমিও চলে এসেছি তোমার ব্লগে। এই এগুলো কতগুলো হেয়ার ব্যান্ড গুলো? হ্যাঁ, আর এগুলো কি হয়েছে? ফেক গজরা। হ্যালো, আমি কিছু বলি না। বলতো এই যে এগুলোর দাম বলো। কোনটা? ওটা 60 টাকা, তার 650। এগুলো কত করে? 20 টাকা করে। একটা স্ক্রাঞ্চি বা কিছু। এ এইটা কি টাকা জমানোর ইয়ে গো? টাকা জমানোর ভার কত করে? 100। আর কাট কত করে? এটা কত করে? 100। ভাই ব্রেসলেট গুলো কত? এই 20 টাকা করা। কফি মাগ সুন্দর দাদা। এই কালারফুল হারের সেটটা কেমন প্রাইস আছে? এটার এই যে এইটা 120। কত
এখন এসছি ভুট্টা মাখা খেতে, মানে গোটা ভুট্টা খাবো, 30 টাকা দাম বললো। এই যে আমাদের হোটেল, হোটেলের একদম অপোজিটে এই কাকিমার দোকান থেকে খাচ্ছি ভুট্টা। এই আইটেমটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, কারণ আমাদের কলকাতায় এই আইটেমটা আমি কোনো দোকানে আপাতত এখনো অবধি দেখিনি, তো এটা এখানে পেলাম, তাই এখানে ট্রাই করছি। আর আজকের মতো ব্লগটা সারাদিনের এখানেই শেষ করছি।